নমস্কার, আজকে আমি আপনাদের কিছু ইরেকটাইল ডিসফাংশনের চিকিৎসা সম্বন্ধে বলতে চাই। ইরেকটাইল ডিসফাংশন চিকিৎসা বুঝতে গেলে আপনাকে প্রথম বুঝতে হবে ইরেকশনের কেমিস্ট্রি বা প্রসিডিওরটা কী হয়। দেখুন, আমি বলছি, ধরুন এটা এটা হচ্ছে পেনিস, ঠিক? এবার পেনিসের মাঝখানে পিছাবে রাস্তাটা বেরোয়, এটাকে আমরা বলি ইউরেথ্রা। ইউরেথ্রার দুপাশে মাসল টিস্যু থাকে, যেটা হচ্ছে স্পঞ্জি মাসল। যেমন আপনি স্পঞ্জ দেখেছেন, স্পঞ্জকে যদি জলে ঢোকান তাহলে কতটা জল ক্যাপচার করে নেয়, নিয়ে নেয়, এইরকম এটা স্পঞ্জি মাসল টিস্যু। এটাকে বলা হয় কর্পোরা ক্যাভারনোসা। দেখুন, এটা হচ্ছে কর্পোরা ক্যাভারনোসা, ঠিক? এইবার যে রিয়াকশনটা হয়, কেমিক্যাল রিয়াকশন, কর্পোরা ক্যাভারনোসাতেই হবে। তাহলে আমরা এবার আসবো কর্পোরা ক্যাভারনোসাতে কী কী রিয়াকশন। দেখুন, এটা হচ্ছে কর্পোরা ক্যাভারনোসা, একটা স্মুথ মাসল। নর্মাল কি হয়, পেনিসটা ছোট হয়ে থাকে, নরম হয়ে থাকে। কারণটা কি, এখানে যে ব্লাড ঢুকবে পেনিসে, ওর রাস্তাগুলো বন্ধ থাকে, এগুলোকে কুচকে দিয়ে। কে কুচকে রাখে ওদেরকে? পিডিই পাইপ, একটা এনজাইম যে এটাকে ক্লোজ করে রাখে। এইবার হচ্ছে আমাদের সেক্সুয়াল স্টিমুলেশন মাথা থেকে আসছে। ঠিক, সেক্সুয়াল স্টিমুলেশন যে এলো কর্পোরাতে, এখানে যে সেলসগুলো আছে, এই সেল থেকে বেরোবে আপনার NO, নাইট্রাস অক্সাইড। যেই নাইট্রাস অক্সাইড ইজ এ গ্যাস, গ্যাস বেরোবে এখানে, বেরিয়ে আসবে, সে গ্যাসটা কি করবে, সাইক্লিক জিএমপি তৈরি করবে। সাইক্লিক জিএমপিটা কি করে, ব্লাড ভেসেলসকে ডাইলেটেশন আর রিল্যাক্সেশন করে দেয়, যেটাতে ব্লাড খাটাখা ঢুকতে শুরু করবে। এইবার পিডিই ফাইভ কি করছে, সেটা এনজাইম এসে জিএমপিকে মারছে, নষ্ট করে দিচ্ছে। তাহলে জিএমপিটা ফল করে গেলেই দেখবেন এটা আবার কিছু কুচকে যায়। তো দিস ইজ দ্য প্রবলেম। এবার বুঝুন আপনি, ইরেকটাইল ডিসফাংশনে কি হয়, NO2 এলো, সাইক্লিক জিএমপি তৈরি করলো, সাইক্লিক জিএমপিকে পিডিই ফাইভ নষ্ট করে দিল, ঠিক? এবার আমরা যখন সিলডেনা ফিল দিই, এই পিডিএ ফাইভকে ব্লক করে দেবে, যেটাতে পিডিএ ফাইভ সাইক্লিক জিএমপিকে নষ্ট না করতে পারে। তাহলে কি হচ্ছে, আপনাদের ইরেকশনটা স্টে করবে, ইরেকশন উইল স্টে। এবং যতক্ষণ, যত বেশিক্ষণ সিএ সাইক্লিক জিএমপি অ্যাক্টিভ থাকবে, তত বেশি ব্লাড ঢুকতে থাকবে। সো দিস গিভস টু ইউ আ স্ট্রং ইরেকশন। কিন্তু ব্যাপারটা অত সিম্পল নয়। এখানে কমপ্লিকেশনটা কী হচ্ছে, যদি সেক্সুয়াল স্টিমুলেশনটা অ্যাডিকুয়েট না হয় তাহলে নাইট্রিক অক্সাইডটা বেরোবে না। নাইট্রিক অক্সাইড না বেরোলে কোনো ফাংশনই কাজ করবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেক্স ইরেকশনের ফার্স্ট প্রসেস হচ্ছে সেক্সুয়াল স্টিমুলেশন। সেক্সুয়াল স্টিমুলেশনটা ঠিক মতো না হলে
ইরেকশন আসবে না, সেক্সুয়াল স্টিমুলেশনটা যদি কমে যায় তাহলে ওটাকে আমরা বলি ডিসায়ার ডিসঅর্ডার। তাহলে সিলডেনাফিল দেওয়ার আগে দেখতে হয় ওনার সেক্সুয়াল স্টিমুলেশন কতটা, ডিজায়ার ডিসঅর্ডার আছে কি না, এবং ডিজায়ারটা বেড়ে গেলে ওনার বডিটাকে পুরোপুরি অ্যারাউজ তৈরি করছে কি না। ডিজায়ার ডিসঅর্ডার অনেক কারণে হতে পারে, কিন্তু বেসিক্যালি ইট ইজ এ সাইকোলজিক্যাল ফাংশন। সাইকোলজিক্যাল কারণে ম্যাক্সিমাম ডিজায়ার ডিসঅর্ডারটা হয়, যেমন কি এনজাইটি, হ্যাঁ, স্ট্রেস, ডিপ্রেশন আর রিলেশনশিপ প্রবলেম। কথাটা বুঝতে পারছেন? তাহলে আপনাকে আগে ডিজায়ার ডিসঅর্ডারকে চেক করতে হবে, ইফ ডিফল্ট সঙ্গে সঙ্গে কারেক্ট করতে হবে। নেক্সট স্টেপ দেখুন, এই যে স্টিমুলেশনের পর এন ওর যে রিলিজ হলো, এটা এলো কোর থেকে, এন ও আসছে আর আর জিনিন, একটা অ্যামাইনো অ্যাসিড। এল আর্জিনিন নামে একটা অ্যামাইনো অ্যাসিড আসছে, যেটাকে উপরে আরেকটা এনজাইম ব্রেকডাউন করবে, ভেঙে দিয়ে নাইট্রিক অক্সাইডটা বার করবে। তাহলে আরেকটা পয়েন্ট হলো, যদি সেক্সুয়াল স্টিমুলেশন কমে যায় তাহলে অ্যারাউজাল আসছে না, তাহলে যদি নাইট্রিক অক্সাইড পারফরমেন্সটা কমে যায় বা যদি অ্যালার্জিনিন শরীরে কমে যায় তাহলে নাইট্রিক অক্সাইড আসবে না। নাইট্রিক অক্সাইড আরেকটা কারণে আসতে নাও পারে, সেটা হচ্ছে এই যে আমাদের স্মুথ মাসল সেল, তো ইট ইজ এ স্মুথ মাসল সেল, ঠিক, এটা বয়স হলে এজিং এর জন্য, স্মোকিং এর জন্য আর সেডেন্টারি লাইফস্টাইল এর জন্য এই সেলস গুলো ড্যামেজ হয়ে যায়। যদি ড্যামেজ হয়ে যায় তাহলে এর কাছে NO2 NO প্রোডিউস করার ক্ষমতাটা চলে যায়, এটা খেয়াল রাখবেন। তাহলে সেক্সুয়াল স্টিমুলেশন দরকার, NO নাইট্রিক অক্সাইড তৈরি করার ক্ষমতাটা দরকার, যেটা সাপোর্ট করে অ্যালার্জিনিন। এরপর যে ইরেকশনটা আসতে শুরু হলো, তখন আমাদের সাইক্লিক জিএমপি তৈরি হলো, ওর উপর অ্যাকশন শুরু হলো পিডিই ফাইভে, যাকে ব্লক করছে সিলডেনাফিল বা সিলডেনাফিল জাতীয় আরও ওষুধ। তাহলে আমাদের ইরেকশনটা ফুল ইরেকশন আসবে এবং স্টে করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, ফার্স্ট সেক্সুয়াল স্টিমুলেশনের একটা চিকিৎসা লাগে, ওয়ান নাইট্রিক অক্সাইড ঘাটতি পূরণ করার জন্য লাগে, তিন নম্বর সিলডেনাফিল গ্রুপে একটা লাগবে, আর সেক্সুয়াল স্টিমুলেশনকে জন্য একটা কাউন্সিলিংও লাগবে। অনেকে আমাকে জিজ্ঞেস করে, স্যার আপনার সেক্সুয়াল কাউন্সিলিংটা কী? সেক্সুয়াল কাউন্সিলিং আর কিছু না, এটা হচ্ছে সেক্স সম্বন্ধী জ্ঞান দেওয়া। যেমন আমি যেটা এটা বলছি, এটা বুঝিয়ে বলছি, সেটাকে আমরা ক্লিনিক্যালি যদি বলি তাহলে ওটাই সেক্সুয়াল কাউন্সিলিং। দিস ইজ আ পার্ট অফ দ্য সেক্সুয়াল কাউন্সিলিং। সেক্সুয়াল কাউন্সিলিং ইজ নাথিং বাট দ্য নলেজ, শেয়ারিং অফ দ্য নলেজ। আপনার মনে যদি কিছু নলেজটা ভুলভাল থাকে সেটা আমরা কারেক্ট করি। এইবার লাস্ট পয়েন্টটা যেটা আসছি আমরা, সেটা হচ্ছে সেক্সুয়াল স্টিমুলেশন
বাড়ানোর জন্য কি কি ওষুধ ব্যবহার করতে পারি? প্রথম হচ্ছে অ্যালোপ্যাথি, আর নাম্বার টু হচ্ছে হার্বাল। অ্যালোপ্যাথিতে হয় টেস্টোস্টেরন দিতে পারেন আপনারা, এছাড়া অ্যালোপ্যাথিতে বেশি কিছু নেই, অ্যান্টি অ্যাংজাইটি কোনো ওষুধ দিতে পারেন যদি মনে করেন খুব বেশি টেনশন বা অ্যাংজাইটি আছে। হার্বালে অনেকগুলো ওষুধ আছে, অশ্বগন্ধা, কোখরু, শিরাজিৎ আর নিপুণা প্রুরিয়েন্স। ঠিক আছে, তাহলে অতগুলো ওষুধের মধ্যে আমাদের কম্বিনেশনটা বা বুঝতে হবে কার কি স্যুট করবে সেই হিসাবে দিতে হবে। সেক্সুয়াল স্টিমুলেশন আরেকটা কারণে কমে যেতে পারে, সেটা হচ্ছে মাথার মধ্যে যদি ডোপামিন ডেফিসিয়েন্সি হয়ে যায়, যেটা আমরা খুব কমনলি দেখি সাইকিয়াট্রিক প্রবলেমসে। পেশেন্ট যদি সাইকিয়াট্রিক ওষুধ খাচ্ছে বা সাইকিয়াট্রিক ওষুধ হয়, তাহলে ওকে সাইকিয়াট্রিক ওষুধকে অনেক সময় ডোপামিনে বাড়াতে হয়, তাহলে আমাদের একটা চিকিৎসাটা কমপ্লিট হচ্ছে। এটা হচ্ছে আমাদের চিকিৎসা পদ্ধতি মোটামুটি যেটা বোঝালাম, আর এটাই হচ্ছে সায়েন্টিফিক সেক্সোলজি। এটাকে আমরা বলি সায়েন্টিফিক সেক্সোলজি। ঠিক, তাহলে এটাই আজকে আমাদের বিষয়টা ছিল, অনেকটা আমরা বলতে পেরেছি। শুনতে শুনেছেন, শোনার জন্যে অনেক অনেক ধন্যবাদ।